সিদ্ধান্ত মানলে আমরা এটি আবার আগে লাগাই দিয়ে লাগাই আমরা উপর মহলে আছে আমরা এটি আবার আমরা লাগাইব আজকে আমরা 43 নম্বর বুথের পোষবান্ন বাগবাসার যে যিনি প্রার্থী হয়েছেন আমাদের এই বাগবাসা বিধানসভার প্রতিবাদে বিকালবেলা আবার যদি আমাদের রাজ্য নেতৃত্ব আবার কেন্দ্রের নেতৃত্ব যদি উনারা মানেন আমাদের দাবি তাহলে আমরা আবার পুনরায় এগুলো আবার লাগিয়ে দিয়ে যাব। নষ্ট করে না, নষ্ট করে না। পার্টি ও পার্টি যদি আমরা সিদ্ধান্ত না হয় তাহলে আমরা আবার এটা লাগাই। আমরা জান থেকে ভালো পাই এই পার্টির আমরা সম্মান করি, ভারতীয় জনতাদের আমরা সম্মান করি। হিলপাড়া পঞ্চায়েতের শাসক দলের মেম্বার ছিলেন, আজকে কি কারণে আজকে সিপিআইএম দলে যোগদান করলেন, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হইল আমরা 2016 সাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির লগে যুক্ত ছিলাম। সেখান থেকে আমার ব্যক্তিগত ভাবে আমি আকিপুর মণ্ডলের কিষাণ মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, বর্তমানে জেলা কমিটি জেলা কিষাণ মোর্চার মেম্বার। আমি 2021 সালে আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ দিয়ে বর্তমানে আমি পঞ্চায়েত মেম্বার আছি। কিন্তু এই সরকারে এই 5 বছরে যতগুলি অভয় দিয়েছিল জনসাধারণকে, কিন্তু সেই অভয়গুলার বিন্দুমাত্র পরিবর্তন করতে পারে নাই। এবং আমরা যারা পঞ্চায়েতে প্রতিনিধি ছিলাম আমাদের দ্বারাও মানুষ গ্রামের মানুষকে আমরা কোনো রকম সাহায্য সহায়তা করতে পারি নাই। সেই কারণেই নিজেকে এই দল থেকে বিসর্জন দিয়ে অন্য একটা দলের সাথে আমরা আজকে সরাসরিভাবে আমার পরিবার সবার সবাই মিলে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে যুক্ত হই। আজকে কতজন আপনারা যোগদান করেন? আজকে আমাদের এখানে আসার কথা ছিল কিছু কিছু লোককে আবার বাড়ি ঘরে আটকে রেখে দিয়েছে, তারপরও আমরা এখানে আজকে মোটামুটি 15 পরিবারের প্রায় 75 জনের মতো আমরা যোগদান করছি। তাহলে কি আপনারা বোঝাতে চেয়েছেন যে শাসক দল ব্যর্থ, তার কারণে আজকে? হ্যাঁ, সম্পূর্ণ পুরোপুরি ব্যর্থ। তাছাড়া আপনি তো শাসক দলের মেম্বার থেকে কি কোনো পদক্ষেপ কোনো কিছু এখন পর্যন্ত করেছেন? না, পদক্ষেপ করি নাই এখনো। তাহলে কি করবেন না? হ্যাঁ হ্যাঁ। এটা কত নম্বর ওয়ার্ড ছিল? আমাদের 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আগে যাদবলাল নাথ আমাদের বাগপ্রসাদে নমিনেশন পেয়েছে বলে আমাদের কাছে খবর বা কনফার্মেশন আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা দীর্ঘদিন ধরেই 2017 সালে আমরা জানাইছি বা দলের যে আমরা কোনো অবস্থাতে বহিরাগত কোনো প্রার্থী এখানে আমরা দিব না। সেই হিসাবে গতবার যখন দেওয়া হয় তখনও প্রটেস্ট হয়েছে, আর এইবার আমরা বারবার জানাইছি এবং কাকুতি মিনতি করা হয়েছে যে কোনো অবস্থা দিবেন না, বাগপাড়া থেকে যে কোনো জন্য দিয়ে দেন আমরা মানিয়ে নিব, আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। তো গতকাল পর্যন্ত সেই চেষ্টা চলছে। তো তারপরেও বাগপাড়ার মানুষকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে হঠাৎ করে যাদবলাল নাথ যে 2018-এ নির্বাচন করে হারছে সেখানে কংগ্রেস পার্টিকে গুন্ডামি করে মার দই করছে, এই সমস্ত তার আচরণ, সে একজন গুন্ডা হিসাবে পরিচিত ছিল যাদবলাল, এবং সে সিপিএম থেকে বিজেপিতে আসে নাই, কিন্তু সে সিপিএম থেকে বহিষ্কৃত অর্থনৈতিক
এই কেলেঙ্কারির কারণে বহিষ্কৃত। এইসব নেতারে আমরা ভারতীয় জনতা পার্টি বাংলা এই বাগবাসাতে কোনো অবস্থাতেই আমরা চাই না। শুধু তা যাদবলাল নয়, অন্য কেউরে দিলেও আমরা সমভাবে প্রতিবাদ করতাম। কারণ বাগবাসা একটা ইম্পর্টেন্ট সেন্টার, যেখানে বিভিন্ন অফিস আদালত ইত্যাদি আছে। আমরা চেষ্টা করি এগুলো আসতেছি, যে ইলানি যেমন ডিএম অফিস, এসপি অফিস, এটা কিন্তু বাগবাসা বিধানসভা কেন্দ্রের মধ্যে, সিএমও অফিস আমাদের কেন্দ্রের মধ্যে। তো আমাদের এইখানে ভোটারের সংখ্যা 47 হাজারের অধিক, এখানে হয়তোবা 150,000 লোক বসবাস করে। এর মধ্যে কি একজন প্রার্থী যাদবলাল নাথ থেকে ভালো নাই? সুতরাং আমাদের যে কর্মী বন্ধুরা আজকে কালকে তা যখন তাদের জানছে যে বাইরে থেকে দেওয়া হবে বিশ্বের সূত্রে, তার সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই এই সিদ্ধান্ত মানব না, আমরা নিজস্ব প্রার্থী দিব। তো আজকে সকালে পুনরায় মিটিং বইছে, মিটিংয়ে বইয়ে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে যে আমরা, আমি অপশন 3-4 দিছি, তারপরে হচ্ছে না কোনো অবস্থাতে হবে না, আমরা নিজের প্রার্থী দিব। তারপরে আমাদের মণ্ডলের সভাপতির অনুরোধ করার পর ওনা সম্মতি দিছে যে ওনা প্রার্থী হইব, যার ফলে আমরা আগামী সোমবার 12 সময় আমাদের নমিনেশন আমরা সাবমিট করবো। আপনাদের প্রার্থী কে হচ্ছেন? হ্যাঁ, সুদীপ দেব আমাদের মণ্ডল প্রেসিডেন্ট।